গত মাসে স্বামীকে হারিয়েছে। ধীরে ধীরে সেই শোক কাটিয়ে উঠছিলেন জেসমিন আক্তার। আরেকটু ভালো অবস্থাতে ফিরলেই মেয়ের কাছে অস্ট্রেলিয়ায় যাওয়ার কথা ছিল তার, কিন্তু কুলাঙ্গার ছেলের গুলিতে সবকিছু শেষ হয়ে গেছে তার। পারিবারিক কলহের জেরে চট্টগ্রামের পটিয়ার ছেলের গুলিতে জেসমিন আক্তার নামে এক নারী নিহত হয়েছেন। তিনি পটিয়া পৌরসভার সাবেক মেয়র ও জাতীয় পার্টির সাবেক প্রেসিডিয়াম সদস্য প্রয়াত শামসুল আলম মাস্টারের স্ত্রী। ঘটনার পরপরই পালিয়ে গেছে অভিযুক্ত ছেলে মাইনুদ্দিন মাইনু। পুলিশ জানায় ঘটনার খবর পেয়ে তাদের একটি টিম ঘটনাস্থলে গিয়ে 10টি কার্তুজ ও একটি এয়ারগান জব্দ করে। তবে অভিযুক্ত মাইনু পালিয়ে যাওয়ায় ধরা যায়নি। তাকে আটকের জন্য অভিযান চলছে। স্থানীয়রা জানায় বাবা শামসুল আলমের রেখে যাওয়া সম্পত্তি ও টাকা পয়সা নিয়ে মায়ের সঙ্গে ঝগড়া লাগে মাইনুর। এক পর্যায়ে মাকে মাথায় গুলি করে সে। পরে প্রতিবেশীরা এসে জেসমিন আক্তারকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে চট্টগ্রামে মেডিকেল নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। জানা গেছে নিহত জেসমিন কিছুদিন পর মেয়ের কাছে অস্ট্রেলিয়া যাওয়ার কথা ছিল। মইনুর সন্দেহ ছিলেন সব সম্পত্তি বিক্রি করে মা বিদেশে পাড়ি দিতে চাচ্ছেন। তার বাবা শামসুল আলম মাস্টার দীর্ঘদিন পৌর মেয়র ছিলেন। গত মাসে তিনি মারা যান। তার এক মেয়ে ও দুই ছেলে। অভিযুক্ত মইনু বখাটে এবং তার নামে কয়েকটি মামলা আছে বলে জানা গেছে। সুপ্রিয় দর্শক, শুধুমাত্র সন্দেহের বশে ও সম্পত্তির লোভে মাকে গুলি করতেও দ্বিধা করল না কুলাঙ্গার ছেলেটি। তার এই লোভ মায়ের জীবন কেড়ে নিলই, শেষ করে দিল নিজের জীবনও। মাকে গুলি করে শেষ করে দেওয়া ছেলেটির ফাঁসি হওয়া উচিত নয় কি? ইয়েস অথবা নো লিখে কমেন্টে জানিয়ে দিন আপনাদের মন্তব্য। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে অন্য ভিডিওগুলো দেখুন। ধন্যবাদ।